ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সেজদায় বাংলা ভাষায় দোয়া আমাদের নিজের মাতৃভাষায় আলহামদুলিল্লাহ জায়েজ। তবে পূর্বে যেসব দোয়া সুন্নাহ, বিশেষ করে সুবহান রাব্বিয়াল আ'লা, এটা পড়ে নেবেন, অথবা আর যদি কোনো দোয়া জানেন তো পড়বেন। নবীর সুন্নাহ মোতাবেক দোয়া যদি জানেন কিছু তো ওগুলো পড়া ভালো এবং উত্তম, এর মধ্যে সন্দেহ নেই। কিন্তু অনেক সময় আছে আপনি যেভাবে বলেছেন মন চায় অনেক কিছু বলতে, আপনার আপনার নিজ মাতৃভাষায় বলতে পারে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া রয়েছে, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর জমানায় ওই ফতোয়ার আমি যেভাবে বললাম সেরকমই তারা বলেছেন। আর এমনিভাবে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা ওই এত কিবার উলামা অর্থাৎ সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য ছিলেন, উনি আমার উস্তাদ। ওনাকে আমি নিজে প্রশ্ন করেছি, উনি নিজেও বলেছেন জায়েজ। আর আমিও যা মনে করি, কারণ আমি তো নিজের পক্ষ থেকে বলি না, দলিল আছে, তারপর উলামাদের কথা নিতে হয়, আলিম উলামা, কারণ নিজের পক্ষ থেকে কিছু বলা ঠিক না, আলিম উলামাদের দেখা দরকার। তো আলহামদুলিল্লাহ উলামাদের থেকে আমরা উপকৃত হয়েছি, সে অনুযায়ী দলিলটাও সেই রকম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সাজদার অবস্থায় থাকে তখন সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আল্লাহর, আর এই সময় দোয়া কবুল হওয়ার বেশি উপযোগী। তাই তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দোয়া করো, এই তোমরা আমাদের সকলের জন্য। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব জাতি, সকল জিন জাতির জন্য নবী, সকলেই তার বিধান মেনে চলবে। সব জিন জাতির মধ্যেও মুসলমান আছে, মানুষের মধ্যে তো আছি আমরা, জানি আলহামদুলিল্লাহ। সকলের জন্য তোমরা দোয়া করো, এই তোমরার মধ্যে সবাই সামিল, চাই আরবি চাই অনারব, আপনি যে ভাষা জানেন সে ভাষাই আল্লাহর কাছে চাইবেন। কত লোক আছে আমরা যেমন বাংলা ভাষী, আবার আছে আমাদের বাংলা ভাষা সকলের সমান না, আঞ্চলিক ভাষা আছে, সবার ভাষা শুদ্ধ না, সবাই শুদ্ধ ভাষায় বলতে পারে না, নিজ আঞ্চলিক ভাষায় কথা বলে পারস্পরিক। ওই রকম সে নিজ মায়ের কুলে থেকে যে ভাষা শিখেছে ওই কুলে ওই ভাষা দিয়েই সে তার রবের কাছে আবেদন পেশ করবে। আকসিরুদ দোয়া, যে যে ভাষায় জানে ওই ভাষায় সে আল্লাহর কাছে চাইবে, চাই সলাত চাই সলাতের বাইরে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ভাষাই আল্লাহর নিদর্শন, আর এই সব ভাষাই আল্লাহর সৃষ্টি। কিন্তু যেটা সলাতে ইবাদতগত দিক যেসব এসেছে সেরকমই পড়তে হবে। যেমন কোরআন আমি আরবিতেই পড়তে হবে, আরবি বলতে যেভাবে আল্লাহ পাক বলেছেন সুবহানাহু ওয়া তাআলা। অর্থ আরবি মনে করো আমি আরবি জানি আর এই হিসেবে কোরআনের অর্থ আরবিতে বললাম, এরকম হবে না। যেভাবে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন সেভাবে সলাতে কোরআনই পড়তে হবে, আল্লাহর নির্দেশ। এমনিভাবে তাসবিহ, রুকু, সাজদার যে তাসবিহ ওগুলো আরবিতে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আত-তাহিয়াত, দরুদ শরীফ, আরও যেসব দোয়া। কিন্তু এর বাইরেও আমরা যদি আমাদের মন চায় দোয়া করতে, তাহলে দোয়া করতে পারবো আমাদের নিজ ভাষায় আলহামদুলিল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। বারাকাল্লাহু ফিকুম।